প্রিয় দর্শক স্বাগত কুইক কনজিউমার ফুড জিরো আওয়ারে সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম সুধীমণ্ডলী গত এক সপ্তাহ জুড়ে আপনারা লক্ষ্য করেছেন যে বেশ কিছু সিটি কর্পোরেশন পৌরসভা এমনকি উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যারা নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে তাদেরকে নির্বাহী আদেশে স্থানীয় সরকার আইন বলেই বরখাস্ত করা হয়েছে এবং আদালত উচ্চ আদালত আবার তাদেরকে সেই বরখাস্ত আদেশ স্থগিত করেছে এবং এটি নিয়ে গত কয়েকদিন থেকেই আমরা সংবাদ মাধ্যমে অনেক খবর দেখছিলাম আমরা এই বিষয়টি আজ আলোচনার বিষয় করেছি জিরো আওয়ারে এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর নিয়ে আমরা আলোচনা করব আলোচনার জন্য স্টুডিওতে আমার সঙ্গে যোগ দিয়েছেন দুজন অতিথি আমার ডানে প্রথমে রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাবান মাহমুদ সাবান আপনাকে স্বাগত জানাচ্ছি দীর্ঘ বিরতির পর আপনি আমাদের অনুষ্ঠানে যোগ দিলেন আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত আপনাকেও স্বাগত আমরা আলোচনা শুরুর আগে একটু দেখব যে আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম আইপিইউ সম্মেলন শেষ অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধের অঙ্গীকার দেশের গণতন্ত্রে বিশ্ব নেতাদের আস্থার প্রকাশ ঘটেছে বললেন অ্যাসেম্বলি প্রেসিডেন্ট জঙ্গি সন্ত্রাসী দমনে আইন শৃঙ্খলা বাহিনী অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বললেন প্রধানমন্ত্রী ভারত সফরে দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি হবে না যোগাযোগ সহ বিভিন্ন খাতে বাংলাদেশকে ৪০,০০০ কোটি টাকা দেবে ভারত ইকোনমিক টাইমসের প্রতিবেদন শেখ হাসিনার সফরে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা অবৈধ লাইসেন্সধারীদের দিয়ে গাড়ি চালালে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান হচ্ছে বললেন সড়ক মন্ত্রী সিটিং সার্ভিস বন্ধের সাথে কমানো হবে অতিরিক্ত ভাড়া এবং বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি তিস্তার পানি বেড়ে ১০ গ্রাম প্লাবিত পাহাড়ি ঢলে মৌলভীবাজারের রেল ব্রিজ ভেঙে ট্রেন চলাচল বন্ধ শিরোনামগুলো দেখছিলাম আশিস সৈকত আপনার থেকে আলোচনাটি শুরু করতে চাই আপনার স্থানীয় সরকার নিয়ে অনেক আপনার রিপোর্টিং এর একটি বড় বিষয় স্থানীয় সরকার নির্বাচন কমিশন স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিচালিত হয় ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন সবগুলো স্থানীয় সরকার আইন রয়েছে সিটি কর্পোরেশন আইন পৌরসভা আইন ইউনিয়ন পরিষদ আইন এবং এসব প্রতিষ্ঠানে যারা নির্বাচিত হন তারা কিন্তু জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার পর তাকে নির্বাহী আদেশে সেই আইন বলে বরখাস্ত করা এই আইনটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন একজন নির্বাচিত প্রতিনিধিকে একটি আদেশের মাধ্যমে তাকে বরখাস্ত করা হলো সেই জনগণ যারা তাকে ভোট দিল সেই জনগণকে কি এটা অস্বীকার করা না ভোট গণরায়কে অস্বীকার করা না আপনাকে ধন্যবাদ আপনি খুব ঠিক পয়েন্টই ধরেছেন যে এই আইনটি আসলে যদি খুব সরাসরি বলি তাহলে এটি একটি কালো আইন এবং এই আইনটি কোনো গণতান্ত্রিক সরকারের সময় হয়নি আপনার নিশ্চয় মনে আছে এই আইনটি হয়েছিল ১১ এর তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর তারা এই আইনটি করে তাদের ইচ্ছামতো লোকদের নির্বাচিত প্রতিনিধিদের হটিয়ে দিয়ে তারা প্রশাসক নিয়োগ করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত যে ওই আইনটি ওই সরকার ১১ সরকার চলে যাওয়ার পরেও গত ১০ বছরও ওই আইনটি আমরা অ্যামেন্ড করিনি বা করতে ভুলে গেছি যে কোনো কারণেই হোক করা হয়নি তবে আসার কথা হলো যে ওই আইনটি থাকলেও এখন যেহেতু একটি গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান দেশে সে কারণে কিন্তু আদালতে যাওয়ার পর কিন্তু একটা ন্যায় বিচার পাওয়া যাচ্ছে যে সরকারের নির্বাহী আদেশে যেটি করা হচ্ছে একটি আইনের বলে সেটি কিন্তু স্থগিত করে দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে এটি ব্যয়নি হচ্ছে ব্যয়নি হয়েছে তো একটা রেমেডি পাওয়া যাচ্ছে কিন্তু মোদ্দা কথা হলো যে জনগণের নির্বাচিত প্রতিনিধিকে এ ধরনের কোনো প্রজ্ঞাপন দিয়ে বা কোনো আইন দিয়ে তাকে বরখাস্ত করা হ্যাঁ যদি উনি একেবারেই জনপ্রতিনিধি যদি আইনের বিবেচনায় বিচারে যদি দণ্ডিত হন নিশ্চয়ই তার সে অধিকার থাকবে না কিন্তু একজন আসামি একজনকে আসামি করার পরেই তাকে চার্জশিট অন্তর্ভুক্ত হওয়া বা না হওয়ার মধ্যেই যে তাকে বরখাস্ত করে দেওয়া হবে বা তাকে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া হবে এটি কিন্তু কোনো গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ভালো লক্ষণ ভালো ফল বয়ে আনবে না কারণ এর আগে কিন্তু আমরা বেশ কয়েকটা সিটি কর্পোরেশনে আপনার নিশ্চয় মনে আছে এরকম ঘটনা ঘটেছে এবং যদি খুবই খোলামেলাভাবে বলি যে বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপি দলীয় বা বিরোধী দল থেকে নির্বাচিত মেয়রদের ক্ষেত্রে এসব ঘটনা ঘটেছে এবং এরপরে গত ২-৩ দিনে কিন্তু আরও নিম্ন পর্যায়ে উপজেলা পৌরসভার ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা ঘটেছে ছোট ছোট এলাকাগুলোতে ঘটনা ঘটেছে এটি কিন্তু গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ না যারাই এই কাজগুলো করুক এবং নিজ থেকে কিন্তু এই কাজগুলো হয়
খুব উচ্চ পর্যায় থেকে সব সিদ্ধান্ত হয় সেটি কিন্তু আমার মনে হয় না এটি কিন্তু একেবারে স্থানীয় পর্যায়ে রেশারেশি শুরু করে তদবির করেও কিন্তু সব ঘটনা ঘটে না এই যে সিলেট এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রকে বরখাস্ত করার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তো বলেছেন যে এটি প্রধানমন্ত্রী জানেন না তাকে বরখাস্ত করা হয়েছে তার মানে আপনি যে জায়গাটিতে ছিলেন যে এটি উচ্চলেবেলে বা উচ্চ পর্যায়ে জানে না অনেক সময় স্থানীয় পর্যায়ের কোন্দল থেকে এটি তদবির করে করানো হয় অনেক সময় সেটি হয় তবে যে রাজশাহী এবং সিলেটের মতো বড় মেয়রের ক্ষেত্রে কিন্তু সব ঘটনা অন্তত স্থানীয় সরকার মন্ত্রী বা দলের সাধারণ সম্পাদক যিনি এই কথা বলেছেন তাকে কিন্তু জানতে হবে একেবারে নাম্বার ওয়ান ব্যক্তির কথা যদি আমরা বলি প্রধানমন্ত্রী সেটি জানা হয়তো ওনার পক্ষে সম্ভব না কিন্তু দলের সাধারণ সম্পাদক বা স্থানীয় সরকার মন্ত্রী যারা এই দায়িত্বে থাকেন তাদের কিন্তু বিষয়টা বিবেচনায় নিতে হবে কারণ সিলেট এবং রাজশাহী সিটি কর্পোরেশন কিন্তু আবার ছোট প্রতিষ্ঠান নয় আমি কিন্তু বলতে চাইছি যে গত দুদিনে যেগুলো হয়েছে উপজেলা বা পৌরসভার মেয়রগুলো একেবারেই গ্রাম পর্যায়ের যে ঘটনাগুলি ঘটেছে এরকম কিন্তু 7-8টি হয়েছে এরপরে এই রাজশাহী এবং সিলেটের পরে তো আমি সেই জায়গাটা মেনশন করতে চেয়েছি আসলে যে সেগুলো হয়তো স্থানীয় পর্যায়ে হয়েছে কিন্তু এই বড়গুলোর দায় কিন্তু বড় বড় সিলেট এবং রাজশাহীর মতো সিটি কর্পোরেশনের মেয়রকে একবার তাদের সরিয়ে দেওয়া হলো আবার তার আইনি লড়াই করে ফিরে এলেন আবার তাদের গেজেট করে সরিয়ে দেওয়া হলো সেটি কিন্তু দায় কিন্তু সরকার এড়াতে পারবে না এবং আমি মনে করি যে হাইকোর্ট যে সিদ্ধান্তটি দিয়েছে সেটি মন্ত্রণালয় বিবেচনা করবে এবং আলোচনা করে তারা সঠিক সিদ্ধান্ত নেবে কারণ জনগণের ভোটে তারা নির্বাচিত এই বিবেচনাটি তাদের মাথায় রাখতে হবে এবং কিছু নজিরও কিন্তু আছে আপনি দেখেন যে কুমিল্লায় যে বিএনপি সমর্থিত মেয়র কিন্তু 5 বছর বিনা দ্বিধা বাধায় বিনা কি বলবো যে খুবই উৎসাহের সঙ্গে উনি কাজ করেছেন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই কাজ করেছেন একটি এখানে তো কয়েকটি পয়েন্ট রয়েছে আমি একটু সাবান মাহমুদ আপনার কাছে আসতে চাই একটি আশিস সৈকত যেটি বলেছেন যে এই আইনটি হয়েছিল অনির্বাচিত সরকারের সময় 111 সরকার কিন্তু এরপরে 2 মেয়াদে বর্তমান সরকার চলছে আপনার কি মনে হয় যে একজন গণমাধ্যম কর্মী হিসেবে এবং আপনিও গণমাধ্যম সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান যে সংস্থা আমি প্রথমে পরিচয় করে দিছি সেটি নির্বাচিত সভাপতি আপনি মানে অনেক মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন এই আইনটি বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় নির্বাচিত সরকারের সময় থাকা উচিত কি উচিত নয় আমি অবশ্যই বলবো যে এই ধরনের কালো আইন আইনের আইন থাকবে আইনের এই এই ধারাগুলো আইনের অপপ্রয়োগের সুযোগ থাকে যে ধারায় যে আইনে সেটি অ্যাটলিস্ট নির্বাচিত সরকারের আমলে আর নির্বাচিত সরকার কোন সরকার আওয়ামী লীগ সরকার সেই আওয়ামী লীগ সরকারের নেতৃত্ব দিচ্ছেন কে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যাকগ্রাউন্ড কী তিনি 1981 সালে 17 মে দেশে ফেরার পর থেকেই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন লড়াই করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে হ্যাঁ কখনও কখনও সামরিক সিদ্ধান্তের বিরুদ্ধে যে সিদ্ধান্তগুলো জনগণের পরিপন্থী ছিল জনগণের স্বার্থ পরিপন্থী এই যার রাজনৈতিক পরিচয় তার সরকারের তার নেতৃত্বে পরিচালিত সরকারে এই ধরনের কালো যে আইন অ্যাটলিস্ট মানে রাজনীতিতে প্রতিহিংসা পরায়ণ হওয়ার সুযোগ সৃষ্টি করে দেয় যে আইনটি মানে বিরোধী রাজনৈতিক দলকে আইনের মাধ্যমে ঘায়েল করার সুযোগ তৈরি করে দেয় যে আইনটি একটি নির্বাচিত জনপ্রতিনিধিকে বরখাস্ত করার সুযোগ করে বছরের পর বছর তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে রাখার সুযোগ করে দেয় যে আইনটি জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধিকে জনগণের কাছেই মূল্যহীন করে দেয় কারণ তাদের ওই ভোটের আর মূল্য তখন থাকে না যখন ওই নির্বাচিত প্রতিনিধি ফাংশন করতে না পারে সেই আইন কোনো নির্বাচিত সরকারের আমলে অন্ততপক্ষে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালিত সরকারের আমলে কাঙ্ক্ষিত নয় তারপরেও এই আইনটি যদিও বহাল রয়েছে অন্ততপক্ষে এমন কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে না বা আসা উচিত নয় যেটি সাধারণ মানুষের মধ্যে প্রশ্নের উদ্রেক তৈরি করার সুযোগ তৈরি করে দেয় অথবা সাধারণ মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টির সুযোগ তৈরি করে দেয় অথবা এটি নিয়ে আইন বিশেষজ্ঞরা কথা বলার একটি প্রেক্ষাপট রচনা হতে পারে এই ধরনের কোনো পরিস্থিতি সরকারের পক্ষ থেকে করার চেষ্টা আপনি শুরুতেই বলেছিলেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সাহেব বলেছেন যে এটি মাননীয় প্রধানমন্ত্রী জানতেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সাহেব যখন একটি কথা বলবেন তখন কিন্তু তিনি অবশ্যই দায়িত্ব নিয়েই কথা বলবেন আমরা তার এই কথাকে আমলে নিয়ে বিশ্বাসযোগ্যতার জায়গায় নিয়ে আমরা বলতে চাই
যে তাহলে কি এই সিদ্ধান্তটি শুধু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বা সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে হয়েছে? সেটিও যদি হয়, সেখানে আমরা মনে করি যে এক শ্রেণীর আমলা তারা অতি উৎসাহী হয়ে সরকারকে মনের অজান্তেই অথবা তাদের এই তড়িৎ সিদ্ধান্তের কারণে একটি নির্বাচিত সরকারকে এবং সরকার প্রধানকে তারা বিতর্কিত করার সুযোগ করে দিচ্ছে। এটি যতটা না সরকারের জন্য আশীর্বাদ হচ্ছে, এটি যতটা না সরকারের জন্য স্বস্তির বিষয় হচ্ছে, তার থেকে বেশি হচ্ছে অস্বস্তির বিষয় তৈরি করছে। এখন আজকেই গতকাল ইন্টার পার্লামেন্টারি যে ইউনিয়নের যে পাঁচ দিনব্যাপী যে সভা সেটি সমাপ্ত হলো। এখানে প্রায় 1,500 প্রতিনিধি আছে, প্রত্যেকেই আইন প্রণেতা যার যার দেশে, এবং নির্বাচিত প্রতিনিধি সংসদ প্রায় 171টি দেশের প্রতিনিধি এখানে উপস্থিত হওয়ার কথা। সেই জায়গায় এই প্রতিনিধিদের সামনে এই ধরনের একটি সিদ্ধান্ত, যেটি পরের দিন আবার হাইকোর্টে স্থগিতাদেশ করে দিল, আইনের ক্ষমতা বলে, সেই জায়গায় এই ধরনের একটি সিদ্ধান্ত অন্ততপক্ষে এই 1,500 প্রতিনিধির কাছে এই ধরনের একটি মেসেজ না গেলেই ভালো হতো। এখন আমার মনে হয় যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জানেন না, কাজেই মাননীয় প্রধানমন্ত্রীর একটু সিরিয়াসলি এইসব বিষয়ে নজর দেওয়ার দরকার আছে, যে সরকারের নির্বাচিত সরকারের টানা দুই টার্ম চলছে আর 2 বছরও কিন্তু বাকি নাই আগামী জাতীয় নির্বাচনের, এই শেষ মুহূর্তে যাতে প্রশাসনিক লেভেল থেকে, পুলিশ বিভাগ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে, অথবা দলের মধ্যে নিশ্চয়ই কাওয়া ঢুকেছে, দলের সাধারণ সম্পাদক দাবি করেছেন তিনি হাইব্রিড মিন করেছেন, অনুপ্রবেশকারী মিন করেছেন, সেই সব অনুপ্রবেশকারীও কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে কিনা, এটি মাননীয় প্রধানমন্ত্রী সহ দলের নীতি নির্ধারকদের মনিটরিং, স্ট্রং মনিটরিং করার সময় এসেছে বলে আমি মনে করি। যে এই আইনটির একটি হলো যে রাজনৈতিক প্রয়োগ হচ্ছে কিনা আর অপপ্রয়োগ হচ্ছে কিনা, এই প্রসঙ্গে আমি আসবো। তার আগে আপনি আইপিইউর কথা বলেছেন, আমি আশীষ সৈকত আপনার কাছে আসতে চাই যে এখানে যারা এই সম্মেলনটি সবগুলো পৃথিবীর 172 দেশের আইনসভার প্রতিনিধিদের সম্মেলন, তার মানে তারা সবাই নির্বাচিত প্রতিনিধি, আমাদের 350 আসনের যে সংসদ এরকম সব সংসদেই নির্বাচিত প্রতিনিধি, একজন সংসদ সদস্য যে তার যে নির্বাচনী এলাকায় নির্বাচিত হন যত ভোটার মাধ্যমে ভোটে, অনেক আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠান, অনেক সিটি কর্পোরেশন, অনেক উপজেলা পরিষদ কিন্তু সংসদীয় আসনের চেয়েও বেশি সংখ্যক ভোট আছেন স্থানীয় এই প্রতিনিধিদেরকে আপনি বরখাস্ত করার আইন রেখেছেন আইনের মাধ্যমে ধারায়, কিন্তু সংসদ সদস্যদের সংসদ সদস্য পদ কখন যায় সংসদ, সেই আইনটি কি বলে? না, সেই জায়গায় সংসদ সদস্যদের কিন্তু এই জায়গাটায় স্থানীয় সরকারের যে আইন সেই আইনে কিন্তু সংসদ সদস্যকে আপনি তার মেম্বারশিপ দেন, সেই আইনে নয়, কিন্তু তাদের সংসদ সদস্য হওয়া এবং না হওয়ার তো যোগ্যতার অযোগ্যতার বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে, সেটি সাংবিধানিক করা হয়েছে, সেটি হয়েছে না। আপনি যে পয়েন্টটা বললেন যে সেটি খুব ভাইটাল, ধরেন যে আমি আমার এলাকার উদাহরণ দিই, গাজীপুরের উদাহরণ দিই, যে গাজীপুরের সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন 10 লক্ষ মানুষের ভোট, সেখানে 10 লক্ষ মানুষ ভোট দিয়ে একজন মেয়র নির্বাচন করেছে, কিন্তু সেই মেয়রের নির্বাচনী এলাকায় 5টি এমপির আসন, গড়ে একজনের 2 লক্ষ করে ভোট। হ্যাঁ, তো তার মানে কি, পাঁচজন যে অঞ্চল থেকে 5জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, পুরো অঞ্চল থেকে 1জনকে মেয়র নির্বাচিত করেছে মানুষ, পুরো না হলে প্রায় পুরো ভাগে কিছু এলাকা আছে ওই সিটি কর্পোরেশনের বাইরে আছে। তো ধরেন যে তার মানে কি, তার মানে যে পুরো 5জনের না হলো তাদের প্রতিনিধি কিন্তু একটা হিউজ জনগোষ্ঠীর, বিরাট জনগোষ্ঠীর প্রতিনিধি, অর্থাৎ চট করে তার ব্যাপারে একটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন উচ্চ সহকারী সচিব বা একজন উপসচিব অথবা সর্বোচ্চ সচিব বা সচিব তার কলমে একটা খোঁচায় তাকে বরখাস্ত করে দিবেন, তাকে চেয়ার থেকে সরিয়ে দিবেন, এইটি বোধহয় মানে সাবান মাহমুদ যে জায়গাটায় অ্যাড্রেস করতে চেয়েছেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছ থেকে সেটা প্রত্যাশা করা আমাদের পক্ষে একটু কষ্টকর হয়। সেটি কোনো অগণতান্ত্রিক সরকার, যেমন 111-এর যে অনির্বাচিত সরকার ক্ষমতায় এসেছিল তাদের কাছ থেকে হতে পারে, এমনকি আমি মনে করি যে যাদের জন্ম হয়েছে অগণতান্ত্রিক পদ্ধতিতে, যেসব রাজনৈতিক দল তারা যখন সরকারে আসে তাদের সময় যদি হয় তাহলে কিন্তু অবাক হওয়ার খুব বেশি থাকে না, কিন্তু আওয়ামী লীগ যে দলটি জন্মই হয়েছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, বা দলের যে এখন যে প্রধান যা তিনি বেড়ে উঠেছেন একটি গণতান্ত্রিক পরিবারের মধ্য দিয়ে বা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, তার সময়ে যদি এই ঘটনাটি ঘটে তখন কিন্তু
মানুষ হোঁচট খায়, কারণ এর কাছে তার কাছে তো প্রত্যাশা আমাদের সবচেয়ে বেশি। অতএব ওবায়দুল কাদের আমাদের দলের আওয়ামী লীগের সেক্রেটারি যে কথাটি বলেছেন সেই কথাটি আসলে আমরা বিশ্বাস করতে চাই যে প্রধানমন্ত্রী সেটি জানেন না, এবং প্রধানমন্ত্রী নিশ্চয়ই তার মহাসচিবকে বলবেন, তার দলের সাধারণ সম্পাদককে দায়িত্ব দেবেন এখন যে তাহলে দেখো তোমরা কি হচ্ছে, কেন হচ্ছে, কারা করছে এটা, এবং সেটা খুঁজে বের করা বোধহয় খুব কষ্টকর হবে না। কারণ আপনি দেখেন যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন চোখের সামনে হয়ে গেল, সরকারের যদি এতই উদ্বেগ থাকতো যে সিটি কর্পোরেশন বা পৌরসভা তার নিতে হবে, তাহলে কিন্তু এই সিটি কর্পোরেশনে বিএনপি জিতার কথা না, বা ভোটের যদি আপনি রেশিও দেখেন কাছাকাছি ভোটে কিন্তু বিএনপি প্রার্থী জিতে গেছে, জিতেছে, সেখানে কিন্তু কোনো ধরনের হস্তক্ষেপ হয়নি। যদি তা না হয় তাহলে ওই ছোট্ট একটি পৌরসভা বা ছোট্ট একটি উপজেলা নেয়া কেন্দ্র থেকে সিদ্ধান্ত হবে, সেটি কিন্তু আসলে মেলে না হিসাবটা। অতএব কোনো একটা স্বার্থান্বেষী মহল যারা সরকারের ওই যে মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাওয়া নামে অভিহিত করেছেন, আমি জানি না শব্দটা ভালো কি মন্দ বলা উচিত কিনা, এই আসলে কাওয়া বলতো উনি মিন করে বা স্বার্থান্বেষী সরকারের সুবিধা নিতে চায়, তারা এই কাজগুলি করছে কিনা সেগুলো বোধহয় খতিয়ে দেখা দরকার। কারণ এখন কিন্তু একেবারেই প্রাইম টাইম মানে জাতীয় নির্বাচনের, এইসব ছোট নির্বাচনগুলো কিন্তু একটু একটু করে প্রভাব পড়বে, এই কথাগুলি কিন্তু একটু একটু করে থেকে যাবে আগামী এক দেড় বছর। অতএব এখনই কিন্তু সতর্ক হওয়ার যথেষ্ট গুরুত্বপূর্ণ সময়। না, প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে আপনারা সবাই খুব ভালোই জানেন, একটি সচিবালয় থেকে যখন কোনো আদেশ জারি হয় সেটি হয়তো একজন সহকারী বা সিনিয়র সহকারী সচিব অথবা উপসচিব পর্যায়ে স্বাক্ষর হয়, কিন্তু সিদ্ধান্তটি কিন্তু উচ্চ পর্যায় থেকেই হয়, অন্তত ওই মন্ত্রণালয়ের সচিব এবং ওই মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে মন্ত্রী পর্যন্ত সেটার অনুমোদন লাগে অনেক ক্ষেত্রে। তাতে তো এই জিনিসটি পরিষ্কার যে প্রশাসনের এই কতিপয় কর্মকর্তার মাধ্যমে শুধু এটি হয়নি, এটি অন্তত ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত জানার কথা। কিন্তু আমি যেটি বলতে চাইছি এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত বলে আমাদের কাছে মনে হয় না, যে সেটি আমলাতন্ত্র থেকে উঠে এসেছে, মন্ত্রী হয়তো অনুমোদন করেছে, কিন্তু দলীয় রাজনৈতিক কোনো সিদ্ধান্তের বলে এটি হয়েছে। যদি তাই হতো তাহলে তো কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন বা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন যেটি অতি সম্প্রতি হলো সেখানে কিন্তু এই ধরনের কোনো ইচ্ছা সরকারের বা ইচ্ছা কিন্তু আমরা দেখিনি, মানে সে কারণে একটু মেলাতে সমস্যা হয় যে তাহলে এগুলো কারা করছে। ধন্যবাদ, আমরা একটি বিরতি নেব, বিরতির পর আবার এই আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার, আমরা আলোচনা করছিলাম স্থানীয় সরকার আইন এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের বরখাস্ত করার বিষয়গুলো নিয়ে। আমরা এই আলোচনায় ফিরছি ছোট্ট একটি বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আর একবার স্বাগত জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং মেয়রদের বরখাস্ত করার প্রসঙ্গ নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন দুজন সাংবাদিক, সাবান মাহমুদ এবং আশিস সৈকত। সাবান মাহমুদ, আমরা আবার ওই প্রসঙ্গেই একটু আসতে চাই, তারপর হয়তো প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে আসবো। সেটি হলো যে এই আইনটির একটি রাজনৈতিক প্রয়োগ হচ্ছে বলে সাধারণভাবে আলোচিত হচ্ছে, মানুষের মধ্যে এই ধরনের একটি ধারণার জন্ম নিয়েছে। কারণ গত এক সপ্তাহে যেসব মেয়র কে বরখাস্ত করা হয়েছে বা উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে, তারা সবাই বিএনপি দলীয় প্রতিনিধি ছিলেন। সিলেটের রাজশাহীতে হবিগঞ্জের পৌরসভা, মেহেরপুরের মুজিবনগর উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, তার মানে এই আইনটির একটি রাজনৈতিক চরিত্র নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। মানুষ বিশ্বাস করছে না যে এটি শুধুমাত্র মামলার কারণে হয়েছে, এবং মামলাটি আইনটিতে যে এই ধারাটি বলা হয়েছে যে মামলা যদি থাকে এবং ফৌজদারি মামলায় চার্জশিট যদি আদালতে গৃহীত হয়, অর্থাৎ বিচার প্রক্রিয়া যদি শুরু হয়, তখন তিনি জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে পারবেন না। আপনার কী মনে হয় যে এটির রাজনৈতিক প্রয়োগ হচ্ছে, এবং বেছে বেছে শুধু যারা অন্য দল থেকে নির্বাচিত হয়েছেন, বিএনপি, জাতীয় পার্টি, আদার্স, সেসব উপজেলা বা পৌরসভা বা সিটি কর্পোরেশন এটি হচ্ছে, যারা ভিকটিম হচ্ছেন, যাদেরকে বরখাস্ত করা হচ্ছে, আপনি ইতিমধ্যেই বলেছেন তাদের রাজনৈতিক পরিচয়, সেই বিশ্লেষণে তো অবশ্যই এই সন্দেহ, এই শঙ্কা খুব যৌক্তিক যে এটির রাজনৈতিক প্রয়োগ ঘটতে পারে। আমি দৃশ্যমান যে বিষয়টি সেটি এরকমই মনে হচ্ছে, কিন্তু এই বিষয়ে সরকারি দল রাজনৈতিকভাবে কোনো সিদ্ধান্ত নিচ্ছে নাকি আমলারা
অতি উৎসাহ নিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, যেহেতু এই বিতর্কিত যে ধারাটি বা বিতর্কিত যে আইনটি অনিল ইভেনের আমলে প্রণীত সেটি বহাল আছে, সেই বিষয়টি আমার কাছে স্পষ্ট বা নিশ্চিত নয়। কিন্তু ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে এটি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বা রাজনৈতিক বিবেচনায় এই আইনের অপপ্রয়োগের মাধ্যমে প্রধান বিরোধী রাজনৈতিক পক্ষকে ঘায়েল করার এক ধরনের অপচেষ্টা। তবে এটি কোনোভাবেই আমি মনে করি যে এটি জনগণের যে রায় সেই রায়ের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা হচ্ছে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী সংবিধানের সপ্তম অনুচ্ছেদের মানে উদ্ধৃতি দিয়ে প্রায়ই সভা সমাবেশে উল্লেখ করেন যে জনগণই সকল ক্ষমতার উৎস এবং তিনি জনগণের ক্ষমতায়নে বিশ্বাসও করেন। তো জনগণের ক্ষমতায়নে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, জনগণের ভোটে নির্বাচিত এই জনপ্রতিনিধিরা এরকম একটি বিতর্কিত আইনের অপপ্রয়োগের ভেতর দিয়ে বা রাজনৈতিক বিবেচনায় তাদেরকে বরখাস্ত করার যে সুযোগ এই আইনে রয়েছে, সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সেই ধরনের আদেশ জারির ভেতর দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিকে তাদের দায়িত্ব থেকে দূরে সরিয়ে রাখার যে অপকৌশল, এটি জনগণের ওই ক্ষমতার প্রতি, তাদের ইচ্ছার প্রতি, তাদের যে রায় সেই রায়ের প্রতি এক ধরনের অসম্মান করা হচ্ছে। এবং এটি চলতে থাকলে বা এই ধারা অব্যাহত থাকলে পরবর্তীতে ক্ষমতার পালাবদল কখন কিভাবে হবে, জনগণের রায় কখন কোন দিকে যাবে, জনগণের ভোটের মানে ফ্লোটা কোন দিকে যাবে, তাদের পালস, সেন্টিমেন্ট, পরিস্থিতি, নির্বাচন চলাকালীন সময়ের ভাবমূর্তি, প্রেক্ষাপট কী হবে, এটি বলা যায় না। এবং ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের ইতিহাসটি বিশ্বব্যাপী, আর ভোটারদের মানে ফল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না যে কোন দল জয়ী হবে। কাজেই যদি এই রায়ের ভেতর দিয়ে সংখ্যাগরিষ্ঠ রায় আওয়ামী লীগের বিপক্ষে চলে যায়, আমি বলছি না যে আগামীবারই যাবে বা যাওয়ার আশঙ্কা করছি না, কিন্তু যেটি ঘটতে পারে না, ক্ষমতার পালাবদল হতে পারে, খুবই স্বাভাবিক প্রক্রিয়া হতে পারে, তখন আওয়ামী লীগের যারা এরকম স্থানীয় পর্যায়ে বা স্থানীয় সরকারে এভাবে নির্বাচিত প্রতিনিধি হয়ে আসবেন তাদের ক্ষেত্রেও এই দৃষ্টান্তগুলো এই অস্ত্র প্রয়োগ করা হতে আশঙ্কাটা থেকে যায়। ধন্যবাদ। এটি কোনো শুভ মানে বিষয় নয়। ধন্যবাদ আশিস সৈকত। আমরা একটু প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে আসতে চাই। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে হিসেবে আপনিও ভারতে যাচ্ছেন, এই সফরটিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, বাংলাদেশ যেমন এটি গুরুত্বপূর্ণ মনে করছে একইভাবে ভারতের দিক থেকেও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী ইতিমধ্যে দিল্লিতে গিয়েছেন। আপনার কাছে মনে হয় কি যে আমাদের বাংলাদেশ ভারত সম্পর্ক যে অবস্থায় আছে সেই বিবেচনায় এই সফরটিকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে? না, প্রথমত হলো যে বাংলাদেশ ভারত যে সম্পর্ক সেটা একাত্তরের সময় যে সম্পর্ক ছিল, বাংলাদেশ যে উচ্চতায় ছিল তার অনেক দিন পরে বাংলাদেশ ভারত সম্পর্কটা এখন সেই উচ্চতায় আছে, এটা আমার ধারণা, আমার বিশ্বাস। এবং প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা এই উচ্চতায় থাকা উচিত, মানে আর এখন তো গ্লোবালাইজেশন যুগে তো আসলে এক পৃথিবী, সব দেশ মিলে এক পৃথিবী, মানে সবার সাথে কারোর সাথে বৈরী দানা, সবার সাথে সম্পর্ক রেখে চলা, আর প্রতিবেশীর সঙ্গে তো অবশ্যই সুসম্পর্ক রেখে চলতে হবে। এবং ভারত আমাদের শুধু প্রতিবেশী না, মানে ভারত আমাদের একেবারেই আসছে পৃষ্ঠে, চারিদিকে আমাদের ভারত, তিন দিকেই প্রায় ভারত, একদিকে সমুদ্র ছাড়া। এবং ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। একাত্তরে যদি আপনি দেখেন, একাত্তরের যুদ্ধে শুধু সমর্থন জোগানো না, যুদ্ধের পরে যখন স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম হলো, আমরা স্বাধীন দেশ পেলাম, এরপরে কয় দিনের মাথায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুর আহ্বানে ভারতীয় সৈন্য প্রত্যাহার করে নিয়ে গেলেন, মানে সেটি কিন্তু একটা বন্ধুত্বের নজির, পৃথিবীর কোনো দেশে কিন্তু এ ধরনের ঘটনা ঘটেনি। ফলে কিন্তু এরপরে 75 পরবর্তী সরকারগুলোর যে আমরা দেখেছি, তখন কিন্তু এই যে ভারত বাংলাদেশের বিশ্বাস অবিশ্বাসের মাত্রাটা ক্রমশই বাড়ছিল, এবং এতে করে আসলে শুধু রাজনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তা নয়, অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছি।
কারণ এত বড় একটা অর্থনীতির দেশ ভারত সেটিকে উপেক্ষা করে বা সেটিকে বাদ দিয়ে আমরা একা একা এগুতে আস্থায় না নিয়ে আমরা এগুতে পারবো না আস্থায় না নিয়ে এবং এবারের যে প্রধানমন্ত্রী যে সফরটিতে যাচ্ছেন সেটিতে আপনি দেখবেন যে রাজনৈতিক বেশ কিছু ইস্যু যেমন আছে পাশাপাশি কিন্তু ব্যবসায়িক ইস্যুও কিন্তু মাথায় নিয়ে প্রধানমন্ত্রী যাচ্ছেন তার সঙ্গে একটি বিরাট ব্যবসায়িক প্রতিনিধি দল যাচ্ছেন এবং একদিন কিন্তু সারাদিন ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের বৈঠকের একটা আয়োজন করা হয়েছে যে কীভাবে বিনিয়োগ বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো যায় ভারতে কীভাবে বাংলাদেশি ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে এই যে আলোচনাগুলো সেগুলো কিন্তু মানে শুধু তো কাগজে গণতন্ত্র দিয়ে হবে না আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা মানুষকে মানে সচ্ছল করে তোলা মানুষকে আরও তার জীবন মান উন্নয়ন নিশ্চয়তা দেওয়া সেই জায়গাটাও কিন্তু এই সফরটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস এবং যে দুটি বার্নিং ইস্যু আছে যেটি নিয়ে খুব পপুলার ইস্যু একটা তিস্তা আর একটা প্রতিরক্ষা চুক্তি তিস্তাটা নিয়ে আসলে তিস্তা নিয়ে আমরা যতই বলি এটি আসলে কিন্তু টোটাল আলোচনাটা হবে পানি নিয়ে মানে তিস্তা স্পেশাল মানে পার্টিকুলার তিস্তা এবার হয়তো এজেন্ডায় নাই কিন্তু পানি ব্যবস্থাপনা এজেন্ডায় রয়েছে যেটা পররাষ্ট্র মন্ত্রী বলেছেন টোটাল পানি ব্যবস্থাপনাটা আসলে তিস্তাটা একক কোনো ইস্যু আসলে হতে পারেও না যখন দুই দেশের মধ্যে আলোচনাটা হয় পুরো পানি ব্যবস্থাপনাটা নিয়ে আলোচনা হবে এবং আমার বিশ্বাস যে এই আলোচনাটা একদিনই হয়তো শেষ হবে না মানে এইবার হয়তো একটা এমইউ পর্যায়ে একটা জিনিস হবে এরপরে মে মাসের একটি বৈঠক আছে পানি নিয়ে একটি বৈঠক আছে পানি নিয়ে যেমন একটি বড় আলোচনা আছে মানে এটা প্রত্যাশাও আছে আরেকটি বড় আলোচনা প্রধানমন্ত্রীর সফর শুরু হওয়ার বেশ আগে থেকেই চলছে সাবান মাহমুদ আপনার কাছে সেই প্রসঙ্গটি একটু জানতে চাই সেটি হলো যে দুদেশের বাংলাদেশ ভারত সামরিক সহযোগিতার এই বিষয় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে আলোচনা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী যদিও পরিষ্কার করে বলেননি 35টি চুক্তি সমঝোতা স্মারক সই হতে পারে সেগুলোর মধ্যে এটি একটি এই একটি বিষয়ে রাজনৈতিক আলোচনাটা খুব বেশি হচ্ছে এবং এটি না করার জন্য আহ্বানও জানানো হচ্ছে আপনি কিভাবে দেখেন এটি হ্যাঁ এই বিষয়টি নিয়ে ব্যাপকভাবে রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে বিভিন্ন বিশ্লেষণে উঠে আসছে আমি যতটুকু বুঝি যে পররাষ্ট্রনীতি আর সামরিক নীতি সামরিক চুক্তি এগুলো এক জায়গায় মিলিয়ে ফেললে হবে না সামরিক চুক্তি কিন্তু সব দেশের সঙ্গে ইচ্ছে করলেই করা যায়ও না করা ঠিকও না ভারত যে কথাটি বলেছিল আমার বন্ধু আশিষ সৈকত যে 1971 সালের প্রেক্ষাপট যদি বিবেচনা করেন এই দেশটি পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধে যখন আমাদের দেশ 7.5 কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছে এই দেশের স্বাধীনতায় শুধুমাত্র যে এই সদ্য এই স্বাধীন রাষ্ট্রের জনগণই রক্ত ঝরিয়েছে তা নয় ভারতের অনেকেও রক্তের আলপনা এঁকে দিয়েই কিন্তু এই ভারত বাংলাদেশের যৌথ সহযোগিতা তাদের প্রচেষ্টা এবং বন্ধুত্বের ফল হচ্ছে এই স্বাধীন বাংলাদেশের জন্ম যে ভারত আমাদের অত্যন্ত পরীক্ষিত মানে প্রতিবেশী রাষ্ট্র অন্ততপক্ষে বাংলাদেশের প্রশ্নে ভারতের যে সম্পর্ক সেটি বিতর্কের ঊর্ধ্বে যদিও কেউ কেউ রাজনৈতিক মানে ফায়দা হাসিলের জন্য ভারতকে বিভিন্ন সময় বিতর্কিত করার চেষ্টা করেছে কিন্তু আমরা লক্ষ্য করেছি তারা যখন ক্ষমতায় এসেছে যাদের যে ভারতের বিরুদ্ধে তারা স্লোগান দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করেছে বা এসেছে তখন ভারতের সঙ্গে তারা আরও বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে ভারত মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এমনই একটি অপরিহার্য মানে একটি প্রতিবেশী রাষ্ট্র তার মানে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির ক্ষেত্রে যে আশঙ্কা বিভিন্ন মহল থেকে করা হচ্ছে এই আশঙ্কাটি আশঙ্কাই রূপ নিতে পারে আশঙ্কাই থেকে যেতে পারে ভারতের সঙ্গে আমাদের প্রতিরক্ষা চুক্তি হলে নিশ্চয়ই বঙ্গবন্ধুর কন্যা দেশের স্বার্থ বিকিয়ে কোনো চুক্তি করবেন শেখ হাসিনা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো চুক্তি করতে পারেন এটি বাংলাদেশের 16 কোটি মানুষ যারা আওয়ামী লীগের বাইরেও রাজনীতি করেন বা রাজনৈতিক দল করেন তারা রাজনীতির কারণে হয়তো অনেক কথা বলেন কিন্তু বিশ্বাস করতে পারেন না কারণ শেখ হাসিনা বারবার প্রমাণ করেছেন যে আগে তার কাছে এই দেশের জনগণের স্বার্থ বাংলাদেশের স্বার্থ তার বাবাও এটি প্রমাণ করেছিলেন যে আগে বাংলাদেশের স্বার্থ তারপরে হচ্ছে হলো চুক্তি কাজেই এই চুক্তি নিয়ে আর আমরা ইচ্ছা করলেই কিন্তু অন্য দেশের সঙ্গে সামরিক চুক্তি করতে পারি না সামরিক নীতির বিষয়টি সম্পূর্ণ ভিন্ন যে ভারতের সঙ্গে যে সম্ভাব্য এই প্রতিরক্ষা চুক্তি বা সামরিক চুক্তির যে আওয়াজ উঠেছে সমঝোতা স্মারক এমওইউ পরবর্তীতে এটি চুক্তিতে সেটি আমি মনে করি যে নিশ্চয়ই আমাদের সরকার প্রধান বা বঙ্গবন্ধুর কন্যা
তিনি হিসাব নিকাশ করে বিশ্লেষণ করে আর 1971 সালের বাংলাদেশ আর এই 2017 সালের বাংলাদেশ কিন্তু এক নয়। জি প্রধানমন্ত্রী আজকে গতকালকে এখন অনেক দিক থেকে স্বাবলম্বী, অনেক সক্ষমতা, ভারতের অনেক প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সক্ষমতা নিয়েই শুধু ভারত কেন, শুধু ভারত কেন, প্রধানমন্ত্রী তো প্রকাশ্যেই বলে যাচ্ছেন তিনি যখন মোদির সঙ্গে বসবেন তখন চুলচেরা হিসেব নিকেশ করে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে চুক্তি করার মতো অথবা চুক্তি ফিরিয়ে দেওয়ার মতো সমঝোতা ফিরিয়ে দেওয়ার মতো প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো সক্ষমতা নিয়েই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন। কাজেই এই এগুলো নিয়ে ওই আশঙ্কা করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই। ধন্যবাদ, আমরা আরেকটি বিরতি নেব, বিরতির পর আরও আলোচনা করব। প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন, ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। আলোচনা হচ্ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর নিয়ে। আমরা শিরোনামে দেখিয়েছি যে এই সফরে ভারত বাংলাদেশকে 40,000 কোটি টাকা বা প্রায় $5 বিলিয়ন ঋণ সহায়তা দেবে এবং সেটি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতে ব্যয় হবে, বিশেষ করে অবকাঠামো, সড়ক এবং গ্যাস ও জ্বালানি খাতে। আপনি আলোচনার একটু করে বলার চেষ্টা করছিলেন যে অনেক বড় একটি ব্যবসায়িক দলও যাচ্ছে, একটি একটি বাণিজ্য সম্মেলনও হবে। এই বিপুল অঙ্কের ঋণ, যদিও আমরা বাংলাদেশের মানুষ ঋণ বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে অভ্যস্ত, বিশ্বব্যাংকের ঋণের একটি আন্তর্জাতিক রূপ রয়েছে, এখানে সার্ভিস চার্জ, এখানে সুদ, এগুলো সবই থাকে এবং দীর্ঘমেয়াদী, খুব কম এবং দীর্ঘমেয়াদী। ভারতের কাছ থেকে আমরা এর আগে আরও ১ বিলিয়ন করে ২০০ কোটি ডলার ঋণ পেয়েছি। এই ঋণটাকে বাংলাদেশের অগ্রগতি, উন্নয়ন, অবকাঠামো এই খাতে ব্যয় হবে বলা হচ্ছে, আপনি এই ব্যয়টাকে, এই ঋণটাকে নেওয়া, সহায়তা নেওয়াটাকে আপনি কীভাবে দেখেন? কারণ এখানে একটি রাজনৈতিক বিষয় থাকে, ভারত মানেই এখানে আমাদের একটা স্থানীয় রাজনীতি, যে ভারত বিরোধীদের যে রাজনীতি, এই প্রতিকূলতা, এই এই ধরনের পিছুটান, এই ধরনের পাছে লোকে কিছু বলে, এর ভেতর দিয়েই কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশকে আজকে, আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগ সরকার, একটি অনন্য উচ্চতায় নিয়ে এসেছে। আজ বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ হয়েছে, মধ্যম আয়ের দেশ হতে যাচ্ছে এবং একটা পর্যায়ে উন্নত বিশ্বেও পরিণত হওয়ার আভাস মিলছে। এমনকি 2050 সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর 23টি শীর্ষ দেশের একটি দেশ হবে, অর্থনৈতিক শক্তির জায়গায়, জনবল এবং সার্বিক বিবেচনায় এটি পরিসংখ্যানে বেরিয়ে আসছে। বাংলাদেশের এখন এগিয়ে চলার সময় বিশ্বব্যাংক থেকে যে শর্তে ঋণ নেওয়া হয় বা এডিবি থেকে বা অন্যান্য খাত থেকে, তার চেয়ে আমি মনে করি যে ভারতের কাছ থেকে যে ঋণটি আনা হবে বা এবার 40,000 কোটি টাকার যে ঋণের প্রতিশ্রুতি মিলছে গণমাধ্যমের প্রাপ্ত খবর অনুযায়ী, আমার মনে হয় যে নিশ্চয়ই কিছু কিছু ঋণ ভারত এবং বাংলাদেশ অবকাঠামোগত উন্নয়নের জায়গায় অথবা শিল্পোন্নয়নের জায়গায় ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগেও বিনিয়োগটি হতে পারে। সেই ক্ষেত্রে এই ঋণ প্রদানের ক্ষেত্রেও আমার মনে হয়, আমি জানি না, শর্তটি কিছুটা সহজ শর্ত হতে পারে কিছু কিছু জায়গায়, যে ঋণের পরিমাণ কম হতে পারে এবং এটি দীর্ঘমেয়াদী সুদের পরিমাণ এটি বোধহয় 1% হারে নির্ধারণ এবং সেটি বাংলাদেশে, বাংলাদেশ যে জায়গায় পৌঁছেছে, বাংলাদেশের সক্ষমতা যে লেভেলে এসেছে, যেখানে পদ্মা সেতুর মতো একটি সেতু নিজস্ব অর্থায়নে করার ঘোষণা দেওয়ার পরপরই প্রধানমন্ত্রী শুরু করেছেন এবং এটির প্রায় 50% কাজ, মোর দ্যান 40% কাজ হয়ে গেছে। আমরা দাবি করতে পারি যে 45% কাজের কাছাকাছি জায়গায় আছে, তার মানে আগামী 2 বছরের মধ্যে যে সেতুটি সম্পূর্ণ হবে বলে আমরা আশা করছি, সেই জায়গায় এখন এই সহজ শর্তে ঋণ আনা, ঋণ শোধ করা, অবকাঠামো খাতে এটি এখন স্বচ্ছতা জবাবদিহিতার জায়গাটাও কিন্তু অনেকটা মানে নিশ্চিত জায়গায় এসেছে। দুর্নীতি দমন কমিশন কিন্তু অনেক স্ট্রং রোল নিচ্ছে, তার মানে নজরদারিটা সরকারি পর্যায়ে আছে এবং জবাবদিহিতার জায়গাটা, স্বচ্ছতার জায়গাটা অনেক ক্ষেত্রে আরও মানে অনেক উচ্চ মানে পৌঁছেছে। সব মিলিয়ে এবং
অবকাঠামোগত উন্নয়নের জায়গাগুলো কিন্তু আপনি জানেন যে অধিকাংশ জায়গায় ই টেন্ডারে কাজ চলছে, কাজে কাজেই এই ফাঁকি দেওয়ার সুযোগটি ক্রমাগত কমে আসছে, স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে, সরকারের সদিচ্ছাও তার প্রতিফলন ঘটছে। সব মিলে যদি সত্যি ৪০,০০০ কোটি টাকার ঋণ আসে অবকাঠামো উন্নয়নে, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ যে কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে এগোচ্ছে ধারাবাহিক পর্যায়ে, সেটি চূড়ান্ত জায়গায় আসতে এই ঋণ আমি মনে করি সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। একটি হলো যে আগে বাংলাদেশ দাতাদের কাছ থেকে ঋণের পরিমাণ ঋণ চাইতো, এখন কিন্তু যে ঋণের কথা আলোচনা হচ্ছে বাংলাদেশ কিন্তু কোনো ঋণ চায় নাই, ভারত এটি দিচ্ছে বাংলাদেশকে সহায়তা হিসেবে। আশিস সৈকত, এটি হলো যে এখনকার যে বর্তমান একবিংশ শতাব্দীর যে কূটনীতি সেটা হলো বাণিজ্যিক কূটনীতি, আপনার সাথে আমার সম্পর্ক রাজনৈতিক সম্পর্কের চেয়ে বেশি আর্থিক সম্পর্ক, আমি কতটা লাভবান হচ্ছি, কিন্তু প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আর্থিক সম্পর্ক যেমন গুরুত্বপূর্ণ, রাজনৈতিক সম্পর্ক তেমন গুরুত্বপূর্ণ, এই দুটি দিক মিলিয়ে প্রধানমন্ত্রীর এই ভারত সফর বাংলাদেশ এবং ভারতের রাজনীতি এবং আমাদের উন্নয়ন অর্থনীতি মিলিয়ে যদি আপনাকে বলি এটির মূল্যায়নটা করতে চান। না, অর্থনৈতিক আপনি যেটা বলছিলেন যে ৪০,০০০ কোটি টাকা ঋণ দেয়া, ঋণগুলো তো আসলে স্পেসিফিক খাত ধরে ধরে আসলে টাকাগুলো দেওয়ার প্রস্তাবনা এসেছে, এবং যে যে খাতগুলোতে ঋণ নেওয়া হচ্ছে সেগুলো কিন্তু একটা ব্যবসায়িক চিন্তা থেকে টাকাগুলো আনা হচ্ছে। বাংলাদেশ কিন্তু এখন হতদরিদ্র না যে খাওয়ার জন্য ঋণ নিতে হচ্ছে বা চাল কেনার জন্য ঋণ নিতেও কিন্তু হচ্ছে না, যেমন পায়রা বন্দরের জন্য ঋণ একটা বড় ঋণ আসতেছে, আপনি বিদ্যুৎ কেন্দ্রের জন্য একটা বড় ঋণ আসতেছে। পায়রা বন্দরের আপনি ঋণ নিয়ে আপনি কী করবেন, এই বন্দরে আপনি অবকাঠামো বাড়ানোর সুযোগ তৈরি করবেন, এটি কিন্তু একটি বন্দর কিন্তু বছরে ১০০০০০ কোটি টাকা ব্যবসা করে। আপনি দেখেন সিঙ্গাপুরের মতো একটি দেশ শুধুমাত্র বন্দর দিয়ে সে কিন্তু একটা পৃথিবীর একটা অন্যতম উন্নত দেশে পরিণত হচ্ছে, একটা ছোট্ট দেশ। হ্যাঁ, সেই জায়গায় কিন্তু আমাদের এই যে সমুদ্র বন্দরগুলো কিন্তু বিরাট সুযোগ রয়েছে, নতুন যে পায়রা বন্দরটি হচ্ছে সেখানে কিন্তু গভীরতা অনেক বেশি, অনেক বড় বড় সাবান মাহমুদের এলাকায় এই বন্দরটি হচ্ছে, যে পদ্মা সেতু এলাকার কাছাকাছি, এবং এই পদ্মা সেতু হয়ে যাওয়ার পর কিন্তু পায়রা বন্দর হবে রাজধানীর সবচাইতে কাছের বন্দর, মানে মালামাল আনা বা যে কোনো কাজের জন্য সেই সেই সক্ষমতাটা কিন্তু এই ঋণ থেকে যদি বাড়ে, তাহলে এই 1% সুদের ঋণটি কিন্তু আমাদের জন্য 100% মানে সুদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হবে। এর আগে আমাদের ঋণের অভিজ্ঞতা কী, দেখেন বিশ্বব্যাংকের ঋণ পদ্মা সেতু নেওয়ার আগেই কিন্তু আমাদের দুর্নীতিবাজ আমাদের নানান কথা শুনতে হলো, মানে এবং কিছু কিছু মানুষ বা কেউ কেউ কিন্তু আসলে কিছু অনেক মিথ্যা যেটা বলতে বলতে গয়ে বলছে মিথ্যার মতো শুনতে শুনতে সত্যই মনে হচ্ছিল, কিন্তু শেষে কিন্তু ওদের আদালতে কানাডার আদালতে প্রমাণিত হলো যে বিশ্বব্যাংকের অভিযোগটা সত্য ছিল না। হ্যাঁ, তাই সেই ক্ষেত্রে এখন যে ভারত এবং আপনি বলছিলেন যে বাংলাদেশ ঋণ চাইছে না, ভারতই চাচ্ছে বা দুই দেশ তারি করে দিচ্ছে যে হ্যাঁ এই এইসব খাতে যদি তারা বিনিয়োগ করে তাহলে এই যে 1% সুদটা তারা নিতে পারবে, আর বাংলাদেশ তার অবকাঠামোগত এই কাজটা করে আরও আর্থিকভাবে লাভবান হতে পারে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট বাড়াতে হলে আপনার বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে, অতএব তাকে বিদ্যুতে ইনভেস্টমেন্ট করতে তার হবে, এবং কম সুদে যেহেতু সে নিতে পারছে সেই সুযোগ বাংলাদেশ নিশ্চয়ই নেবে। এবং এটি আমার কাছে মনে হয় যে এটি নিয়ে আসলে খুব বেশি অবিশ্বাসের জায়গা তৈরি না করে আস্থায় নিয়ে দুই দেশ যদি এগিয়ে যেতে পারে সেটি খুবই খুবই ভালো কাজ হবে, এবং এই সফরটি এই জায়গাটিতে একটি মাইল ফলক হবে। এবং একটি কথা বলে আমি শেষ করবো যে এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে 71 মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ভারত সহায়তা শুধু করেছে তা না, বাংলাদেশের মাটিতে কিন্তু ভারতীয় অনেক সৈন্যের রক্ত লেগে আছে, তাদেরকে প্রধানমন্ত্রী তাদের প্রতি কী অর্থে তাদের 7 জন বা 8 জনের ফ্যামিলিকে পাওয়া গেছে যাদেরকে প্রধানমন্ত্রী ক্যান্টনমেন্টে গিয়ে ওই যে ক্যান্টনমেন্টে দিল্লি স্মারক সম্মাননা তুলে স্মারক সম্মাননা দিবেন, এবং তাদের এই যে সম্মান করার সুযোগ তৈরি করা সেটি কিন্তু আসলে এই সরকারের আস্থার জায়গাটিকে আরো দৃঢ় করবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আশিস সৈকত এবং সাবান মাহমুদ আপনাদের দুজনকে। আমরা দুটি বিষয়, একটি হলো আমরা প্রত্যাশা করব যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যে আইনের যে ধারায় বরখাস্ত করা হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিদের সেটি পুনর্বিবেচনা করবে সরকার, এবং যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভারত সফর সেটি আমাদের প্রতিবেশী দেশ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে অমীমাংসিত যেসব ইস্যুস রয়েছে সেগুলো নিঃসন্দেহে আলোচনার মাধ্যমে একটা সমাধানের পথ সুরাহা হবে এবং পথ বের হবে সেই প্রত্যাশায় করে দেশের মানুষ, আমরাও সেই প্রত্যাশাই করছি। আপনারা যারা এতক্ষণ এই অনুষ্ঠানে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।